আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। আপনারা আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের কমন একটি সমস্যা নিয়ে কথা বলবো, একেবারে বাচ্চা থেকে শুরু করে বয়োবৃদ্ধরা এই সমস্যা প্রায়ই ভুগে থাকেন। সেটা হচ্ছে মুখের মধ্যে বা মুখের ভিতর ঘা হয়, বা ঘা হতে পারে, বা মুখের ঘা, ওরাল আলসার, আমরা এটাকে অ্যাপথাস আলসারও অনেক সময় বলে থাকি। মুখের ঘায়ের এটা কেন হয় এবং আপনারা বাসায় কীভাবে চিকিৎসা করবেন এবং সেক্ষেত্রে আপনাদের করণীয় কী, বা বাচ্চাদের ক্ষেত্রে, বয়স্কদের ক্ষেত্রে, কারণ এটা একটা কমন সমস্যা, প্রায়ই আপনাদের অনেকেরই এটা হয়ে থাকে, বা অনেক আমাদের, আমার নিজেরও হয়েছে, আবার ভালো হয়ে যায়। তো দিস অ্যাপথাস আলসার অর ওরাল আলসার, এটা কেন হয় এবং ধরন কি আমরা কেমনে বুঝবো, এবং ওরাল আলসারের সাথে অন্যান্য আরও কিছু আমি আজকে আপনাদের ডিফারেনশিয়াল ডায়াগনোসিস কিছু রোগের নাম বলবো, যে যেটাতেও ওরাল আলসারের মতোই হবে, বাট সেটা ওরাল আলসার না বা অ্যাপথাস আলসার না, এটা অন্য কোনো রোগ। তো এখন আসেন, আমাদের খেয়াল করবেন অনেকের মুখে হঠাৎ করে ভিতরে এই স্পেশালি গাম, মানে ওরাল যে কেভিটি থাকে, যেটা আমরা বলি ওরাল কেভিটি, ওরাল মিউকোজা মেমব্রেন, মুখের গহ্বরের মধ্যে মেমব্রেন, সেটা হচ্ছে দাঁত বাদে ভিতরে ঠোঁটের পিছনের উপরের ঠোঁটের এবং মাড়ির মাঝখানে, পিছনে, জিহ্বায় বা গামে, চিকে দেখা যায় যে হঠাৎ করে একটু লাল স্পট হয়ে গেল, একটু গর্তের মতো দেখতে, এবং সেটা আবার অনেক সময় আস্তে আস্তে সাদা বা কালারটা একটু চেঞ্জ হতে পারে, গর্তটা অনেক সময় একটু বেশি ডিপ হতে পারে বা কম ডিপ হতে পারে। এটাই হচ্ছে, দিস ইজ ওরাল আলসার বা ওরাল আপনার অ্যাপথাস আলসার বা মুখের ঘা। তো এটা বুঝে কিভাবে রুগী, যে সে দেখা গেল সে হঠাৎ ঘুম থেকে উঠলো বা কোনো খাবার খেতে গিয়ে হঠাৎ করে হাঁ করতে গেলে ভিতরে একটা হঠাৎ করে তীব্র ব্যথা মুখের গহ্বরে এবং জ্বালা পোড়া টাইপের ব্যথা হতে পারে, বা কোনো খাবার খেতে গেলে বারবার ওখানে ব্যথা করছে লাগছে, হ্যাঁ, অসহনীয় ব্যথা রুগীর প্রায় হতে পারে, স্পেশালি বিভিন্ন একটু গরম খাবার খেতে গেলে বা হচ্ছে ঝাল, গরম না, বেশিরভাগ ঝাল জাতীয় ভাজা পোড়া বা শক্ত জাতীয় খাবার যখন ওই আলসারে লাগে তখন কিন্তু পেইন সেন্সেশন হয়, প্রচুর জ্বালা পোড়ার মতো আমাদের ব্যথা বেদনা ওখানে হতে পারে। তো এটা আমাদের যে কোনো জায়গায় হতে পারে, যেমন মুখ গহ্বরে হতে পারে বা জিভের মধ্যে বা গাম, আমি ইতিপূর্বে আপনাদেরকে কিন্তু বলেছি। এই আলসার অনেক সময় এক সপ্তাহ বা 15-20 দিন পরে বা সর্বোচ্চ 3 সপ্তাহ 21 দিনের মধ্যেই ন্যাচারালি ভালো হয়ে যেতে পারে বা চিকিৎসা করলে ভালো হয়ে যায়। আর যদি দেখবেন এটা ভালো হচ্ছে না চিকিৎসায় বা ন্যাচারালি, তাহলে আমাদের অন্য কিছু ভাবতে হবে, অন্য কিছু, হয়তো একটু খারাপ কিছু বা একটু মানে অ্যাডভান্স কোনো রোগ হতে পারে। তো আমি সেটা আপনাদের ডিফারেনশিয়াল ডায়াগনোসিস যখন বলবো বা অন্যান্য আর কী কী রোগ হতে পারে এই জাতীয় মুখের আলসার মতো হবে এবং সেম প্রবলেম হবে, দেখতে এরকম মনে হতে পারে বা একটু ওই অ্যাপথাস আলসারের চেহারাটা একটু অন্যরকম চেহারা হতে পারে, সেখানে চেহারা চেঞ্জ আসতে পারে, অনেক হোয়াইটিশ হয়ে যেতে পারে, লাল হয়ে যেতে পারে তীব্র বা কালো হয়ে যেতে পারে, সেটা আমি আসছি। সাধারণত 10-25% সাধারণ মানুষের এই রোগটা হয়ে থাকে, কমনলি এটা প্রায় হয়, এটা দেখবেন আপনাদের জীবন দশায় 2-1 বার হয়েছে, আপনি হয়তো ভালো হয়েছেন বা অনেকে এটাতে ভুগছে দিনের পর দিন। তো এটা সাধারণত রিকারেন্ট হতে পারে, পুনঃপুন মানে একবার ভালো হয়ে গিয়ে কিন্তু আবারও হতে পারে। তো অনেক সময় দেখা যায় যে এটা অনেকে ভাবেন যে এটা ছোঁয়াচ্ছে, এটা কিন্তু ছোঁয়াচ্ছে রোগ না, মানে একজন থেকে আরেকজনের কোনো ছোঁয়াচ্ছে হবে না বা একজন থেকে আরেকজনের ট্রান্সফার হবে না। তো কারণের পরে আমরা এখন দেখেন এটার সাথে আর ডিফারেনশিয়াল ডায়াগনোসিস, মানে এই আলসারের সাথে সম্পর্কযুক্ত অন্য কিছু রোগ আছে, যেগুলো আমরা যখন বলি যে হ্যাঁ এটা যখন সারছে না তাহলে আমাদের অন্য কিছু ভাবতে হবে, সেই ডিফারেনশিয়াল ডায়াগনোসিসের মধ্যে কী কী রোগ আছে সেটা আমি এখন বলছি। অনেক সময় দীর্ঘদিন যদি অ্যাপথাস আলসার থাকে তো সেকেন্ডারিলি কিন্তু ব্যাকটেরিয়াল ইনফেকশান হতে পারে ডিফারেনশিয়াল ডায়াগনোসিসে, সেটা দেখা যায়, বা অন্য কোনো ভাইরাল ইনফেকশান হতে পারে সেকেন্ডারিলি, বা দীর্ঘমেয়াদী থাকলে আরও সেকেন্ডারিলি বা অন্য খারাপ কিছু হতে পারে। কমন যেমন আর একটা ভাইরাস হয় হারপেক্স সিমপ্লেক্স ভাইরাস,
এটা হচ্ছে ডিফারেনশিয়াল ডায়াগনোসিসের মধ্যে। অনেক সময় যদি কেমিক্যাল বা ট্রমাটিক সিভিয়ার ট্রমাটিক বার্ন হয় ভিতরে, তা থেকে কিন্তু এই জাতীয় আলসার মতো হতে পারে। যেমন আরও ডিফারেনশিয়াল ডায়াগনোসিসের মধ্যে ভেসিকুলো সেরেটিভ ডিজিজ, তা থেকে হতে পারে স্কোমাস সেল কার্সিনোমা, এটা ক্যান্সার মুখের গহ্বরের, তো তাও হতে পারে। অন্যান্য আরও ডিফারেনশিয়াল ডায়াগনোসিস যেমন বেডনারিস আপথি হতে পারে, তারপর হচ্ছে সাইক্লিক নিউরোট্রোপেনিয়া হতে পারে, ইরোসিভ লাইসেন প্ল্যানাস, স্টোমাটাইটিস মেডিকামেন্টোসা, এটা এই জাতীয় অনেক ডিফারেনশিয়াল ডায়াগনোসিস আছে। তো যখন আপনার ভালো হয়ে যায় এটা, এটা নিয়ে আর অডিট হওয়ার কোনো কারণ নেই। এখন আসেন চিকিৎসা, কী কী চিকিৎসা করতে পারেন, আপনারা বাসায় কী করবেন। তো অ্যাপথাস আলসার বা ওরাল আলসার বা মুখের ঘাড় কমন যে কারণ সেটা বলা হয়েছে আননোন। অনেক সময় যে মিউকোসা থাকে আমাদের বা অ্যাপথাস স্টোমাটাইটিস হতে পারে, এটা আননোন, যে কোনো আননোন রিজনই হতে পারে। ইনফ্লামেশন যদি হয় ভিতরে অনেক কারণে হতে পারে, বা অনেক সময় দীর্ঘমেয়াদী অন্যান্য বিভিন্ন রোগ থেকেও স্টোমাটাইটিস হতে পারে, তো এটা হতে পারে। তারপরে হচ্ছে অনেক সময় আঘাত, স্পেশালি লাইট আঘাত, ছোটো আঘাত, ছোটো আঘাত যেমন আপনি ব্রাশ করতে গেলেন হঠাৎ করে হয়তো প্রেশার পড়লো গামের ভিতরে দুই মারি দাঁত আর বাকালের মধ্যে, তখন কিন্তু সেটা হতে পারে। আপনি একটা শক্ত খাবার খেতে গেলেন বা কোনোভাবে খাবার আছর কেটে হতে পারে, বা অনেক সময় আমরা দাঁতের কামড় খেয়ে হতে পারে, বা ডেন্টাল দাঁতের প্রবলেম থাকলে কোনো দাঁতের কর্নার ভেঙে গেলে কোনোভাবে ভিতরে মুখে লেগে হতে পারে, বা অনেক সময় দাঁতের যদি কোনো চিকিৎসা করা ডেন্টিস্টরা যখন করে দাঁতের ট্রিটমেন্ট করতে গিয়ে মুখে অনেক সময় ইঞ্জুরি থেকে কিন্তু এটা হতে পারে। আর আরও কিছু কমন কমন যেমন ভিটামিন B12 এবং ভিটামিন বি, B12 সায়ানোকোবালামিন এবং বি হচ্ছে আমাদের রিবোফ্লাভিন, এটার অ্যানাদার নেম, এবং আয়রন ডিফিসিয়েন্সি থেকেও কিন্তু আমাদের মুখের এই ওরাল অ্যাপথাস আলসার বা ওরাল আলসার হতে পারে। চিকিৎসা সেটা সাধারণত উপসর্গ অনুযায়ী হয়ে থাকে, যেহেতু মুখে ব্যথা হবে, ব্যথা হয়, কষ্ট হয়, তো সেক্ষেত্রে প্যারাসিটামল আপনারা খেতে পারেন, বাচ্চাদেরও প্যারাসিটামল দিতে পারেন, সেটা ব্যথা কমাতে অনেক উপকারে আসবে। আর ওরাল হাইজিন মেনটেন করতে হবে, মানে মুখের পয় পরিষ্কার রাখা, কুসুম গরম পানিতে মুখে গরগর করা বা নিয়মিত দুবেলা করা, ওরাল হাইজিনটা স্পেশালি খুব সাবধানে ব্রাশ করা, ব্রাশিং করা এবং পরিষ্কার পানি দিয়ে মুখ পরিষ্কার রাখা সবসময়। অনেক সময় আমরা অ্যান্টিসেপটিক মাউথওয়াশ দিয়ে থাকি বা স্প্রে, যেটা অবশ্যই ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে যে এই যে ওরাল আলসার বা অ্যাপথাস আলসার থেকে সেকেন্ডারি কোনো ব্যাকটেরিয়াল বা অন্য কোনো জীবাণু আক্রান্ত যেন না হয়, সেটাকে প্রিভেনশন করার জন্য। তবে এটা অবশ্যই ডাক্তারের পরামর্শে ইউজ করতে হবে এবং এটা নিয়মকানুন আছে, অবশ্যই চিকিৎসকের পরামর্শে আপনাদের এটা করতে হবে। অনেক সময় অ্যান্টিফাঙ্গাল ক্রিম বা ট্যাবলেট দেওয়া হয়, সেটা ডাক্তারের পরামর্শে, এবং ভিতরে ব্যথা কমানোর জন্য সেটা হচ্ছে ওরাল অ্যান্টি অ্যানালজেসিক, মানে ওরাল অ্যানালজেসিক, টপিক্যাল অ্যানালজেসিক বলি, ক্রিম পাওয়া যায়, এগুলা দেওয়া হয়ে থাকে। তবে অবশ্যই ডাক্তারের পরামর্শে এগুলা করতে হবে, এই যে ওষুধগুলার ব্যবহার ডাক্তার ছাড়া করা যাবে না। আর আপনার আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনারা ব্লাড টেস্ট করে যে আপনাদের ভিটামিনের লেভেলগুলো ঠিক আছে কিনা, মিনারেল লেভেল ঠিক আছে কিনা সেগুলো দেখতে পারেন, আয়রন ডেফিসিয়েন্সি আছে কিনা, CBC আমরা পেয়ে যেতে পারি, বা হিমোগ্লোবিন ইলেক্ট্রোপোরোসিসের মাধ্যমে কিছু টেস্ট আছে, টেস্টের মাধ্যমে যদি আয়রন ডেফিসিয়েন্সি হয় আয়রনের ট্যাবলেট খেতে হবে, এবং ভিটামিন B2 রিবোফ্লাভিন ট্যাবলেট আকারেও পাওয়া যায়, এবং B12 সায়ানোকোবালামিন এগুলো ট্যাবলেট আকারে বা ইঞ্জেকশন আকারে পাওয়া যায়, এগুলা অনেক উপকারে আসে। তবে আপনারা রিবোফ্লাভিন যেটা ভিটামিন B2 সেটার আপনারা নিজেরও খেতে পারেন, এটা পানি সলিউবল, ওয়া পানিতে দিলেই ট্যাবলেটটা গলে যায়, বাচ্চাদেরও দেওয়া যেতে পারে, সেটা বয়স্করা একটা করে দুবেলা ট্যাবলেট মার্কেটে সম্ভবত রিবোসন বা রিবোফ্লাভিন নামেও পাওয়া যায়, বয়স্করা টানা হয়তো এক মাস খেলেন একটা করে দুবেলা, এটা তখন মুখের ঘাটা সেরে যায় সাধারণত, ওরাল হাইজিন মেনটেন করলে। আরও যে বলছিলাম এগুলি প্রাইমারি চিকিৎসা, বা আয়রন ডেফিসিয়েন্সি থাকলে আয়রন ট্যাবলেট খাওয়া যেতে পারে কিছুদিন, বা বি টুয়েলভ বাংলাদেশে সিঙ্গেল পাওয়া যায় কি না, ইঞ্জেকশন ফর্মে হয়তো পাওয়া যায়, ট্যাবলেটটা হয়তো মাল্টিভিটামিন হিসাবে পাওয়া যায়, সেটা হয়তো পরিমাণ কম থাকে, এটা একটা সমস্যা। তো এইভাবেই আসলে এটা চিকিৎসা করা হয়ে থাকে। কিছু খাবার আছে আপনার ভিটামিন B12 এবং B2 সমৃদ্ধ খাবার, যেগুলো অ্যাপথাস আলসার
নিরাময়ে অনেক উপকার করে থাকে আমাদের একেবারে দৈনন্দিন খাবারের মধ্যে। যেমন আমরা মাংস, মাছ, দুধ, চিজ, ডিম, দই, অল গ্রিন ভেজিটেবলস, সকল সবুজ শাকসবজি, সকল শস্য দানা, আমাদের যে গ্রেইনস আছে অল গ্রেইন শস্য দানা, যেমন গম, যব, ভাত, এগুলোর মধ্যে ভিটামিন বি এবং বি12 পর্যাপ্ত থাকে, আমরা এই খাবারগুলোর থেকেও পেতে পারি। আশা করি আপনাদের এই আজকের মুখের ঘায়ের চিকিৎসা পরামর্শ এবং একটা বেসিক আইডিয়া আপনাদের দিতে পেরেছি। আপনাদের অবশ্যই ইনশাআল্লাহ উপকারে আসবে, উপকার হলেই আমি সার্থক। আপনাদের উপকার হলে এতে যদি আপনারা কমেন্টে লেখেন আদৌ উপকার হচ্ছে কিনা ভিডিওগুলো, আপনারা আপনাদের যাদের এই সমস্যা আছে তারা ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, আমি শীঘ্রই আসছি আরও বিভিন্ন হেলথ টিপস নিয়ে। সবার সুস্বাস্থ্য কামনায় সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। জাজাকাল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।